ওম সরস্বতী মহাভাগে বিশ্বে কমল লোচনাত বিশ্ব বিশালাত্মিম বিশ্বাগ্রহী নমস্তে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, হ্যাপি সরস্বতী পুজো। আজকে সরস্বতী পুজো, তো আজকে দেখো কি বলবো, ওমি তো উঠে পড়েছে কিন্তু ওমির শরীরটা দুদিন ধরে খুবই খারাপ, খুব সর্দি কাশি জ্বর। এই দেখো কি কাশি করছে ওমি। হ্যাপি সরস্বতী পুজো, সবাইকে বলে দাও হ্যাপি সরস্বতী পুজো। ওমি এখন একটু চান টান করে তারপরে বেরাবে পাড়ায়, এক্ষুনি ঠাকুর টাকুর দেখবে পুষ্পাঞ্জলি দিতে। তো জানি না, এখন অনেকটাই দেরি হয়ে গেছে, 9টা বেজে গেছে। তো যেহেতু ওমির শরীরটা ভালো নয়, তো সেই জন্য ওমি একটুখানি দেরি করেই উঠেছে। তো দেখা যাক কোথায় পুষ্পাঞ্জলি দেওয়া যায়, আর যদি একাত্তর না হয় তো আমি ঠিক করেছি অনলাইনে ইউটিউবে মন্ত্র পড়ে নেবো, দিয়ে ঠাকুরকে নমস্কার করে নেবো। আর কী করবো, কারণ ওমির শরীরটা যেহেতু ভালো নেই সেই জন্যে। তাই তো ওমি, তাই তো। তো চলো আজকের ব্লগটা স্টার্ট হয়ে গেল, তোমরা দেখতে থাকো। দেখো ওমির লুকটা জাস্ট একবার তোমরা দেখো, পুরো রেডি হয়ে গেছে ধুতি পাঞ্জাবি পরে, ওমি সরস্বতী পুজোর লুক। তাই তো, চলো একটু বারান্দায় গিয়ে একটু ফটোশ্যুট করে আসি ওমি, চলো। এই দেখো ওমি তো খুবই এক্সাইটেড, লুকটা জাস্ট তোমরা একবার দেখো কেমন হয়েছে, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। রবি বাবু হয়ে রেডি হয়ে গেছে, তাই তো। এই যে ধুতি পাঞ্জাবি ওমি, ওমি পুরো পরে রেডি, এবার ওমি যাবে অঞ্জলি দিতে। দেখো এখানে কিন্তু ওমি পুরো রেডি, কিন্তু ওমি রেডি হলে কি হবে, আমি এখনো রেডি নই। তাও আমি এখন তাড়াতাড়ি করে যাবো স্নানে, দিয়ে ফ্রেশ হয়ে তারপরে বেরিয়ে পড়বো ওমিকে নিয়ে, একটু পাড়ায় পাড়ায় ঠাকুর দর্শন করবো, পুষ্পাঞ্জলি কোথায় হচ্ছে দেবো। তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই। তো এই দেখো আমার লুক সরস্বতী পুজোর, আর এখানে ওমি, ওমি চলো চলো আমরা একটা সেলফি তুলি। দেখো ওমি আইনা নিজেকে দেখেই যাচ্ছে। তো আমরা এখন বেরাবো, কেমন লাগছে? এটা আমাদের একদম বাড়ির সামনের সরস্বতী পুজো। তো ছোট ছোট বাচ্চারা এই পুজোটা করে থাকে, তো খুবই সুন্দর করে পুজো হয়। একটা ছোট্ট প্যান্ডেল, খুব মিষ্টি একটা প্যান্ডেল করে পুজো হয় মা সরস্বতীর। এখন আমরা বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি ন পিসির বাড়িতে, মানে আমার পিসি শাশুড়ি। তো এখানে দেখো আমি তো পুরো রেডি, চলো এখন যাওয়া যাক। তো এখানে দেখো পিসির বাড়িতে বসে আছি, তো পিসির বাড়িতে একটুখানি এলাম পিসির সঙ্গে দেখা করতে, যেহেতু পিসির শরীরটা ভালো নেই, তো সেই জন্য, এছাড়া সরস্বতী পুজো আছে একটুখানি ঘোরাও হয়ে গেল। আর পিসির বাড়ি থেকে তারপর বেরিয়ে পড়লাম, দিয়ে ওমির তো কিছু বায় না, ওর তো কিছু চাই, যেহেতু চকলেটের দোকান দেখেছে তাই ওর জন্য কয়েকটা জিনিস কিনে নিলাম। তো এখনও পর্যন্ত কিন্তু অঞ্জলি দেওয়া হয়নি, তো এইগুলো কিনে নিয়ে তারপরে আবার গেলাম পাড়ায়। আরেকটা জায়গায় পুজো হচ্ছে খুব সুন্দর করে, এখানে তো দুর্গাপুজো হয়, তো তোমরা আগের ব্লগে আমার দেখে থাকবে, অঞ্জলি দিতে আসি এখানে দুর্গাপুজো। তো এখানেই মা সরস্বতী পুজো হচ্ছে, এটাও বেশ ভালো লাগলো। কিন্তু একটাই ব্যাপার হচ্ছে, প্রত্যেকটা প্যান্ডেলেই যাচ্ছি আর সেখানেই দেখছি এখনও পুজোই শুরু হয়নি, তো অনেকটা বেলা হয়ে গেছিল। তো যেহেতু 7:05 থেকে লগ্ন ছিল পুজোর, পুরো 12:35 পর্যন্ত, সে যেহেতু অনেকটা বেলা পর্যন্ত ছিল সময়টা, সেই জন্য সব জায়গাতেই এই লেটটা হচ্ছিলো। আর এখানে দেখো কি সুন্দর করে সমস্ত কিছু সাজিয়েছে, খুবই ভালো লাগছিলো। কিন্তু যা বললাম, ওই একটাই ব্যাপার যে এখনও পর্যন্ত পুজো শুরুটা হয়নি, তো সেই জন্য এই প্যান্ডেলে একটুখানি থাকলাম, একটুখানি ফটোশ্যুট করে টোরে নিয়ে ওমিকেও একটু দেখালাম, দিয়ে আবার আরেকটা প্যান্ডেলের খোঁজেতে আমরা গেলাম। তো এই হচ্ছে
ব্যাপার। তো সরস্বতী পুজোয় অবশ্য পাড়ায় পাড়ায় ঘুরতে তো ভালোই লাগে, বিভিন্ন প্যান্ডেল ফ্যান্ডেলও দেখা যায়। তো এই দেখো বলতে না বলতে আবার আরেকটা প্যান্ডেলের সামনে চলে এসেছি। এটা দেখো একটা অনেক আগেকার দিনের পুরনো বাড়ির নিচে পুজো হচ্ছে। তো এটা মানে দেখো খুব সুন্দর। আর এখানে দেখো দেখলাম ঠাকুরমশাই চলেও এসেছে আর পুজোও শুরু করা স্টার্ট করে দিয়েছে। তো ভাবলাম এখানেই অমিকে দিয়ে অঞ্জলিটা দিয়ে নিই। তো এখানে যেহেতু পুজোও শুরু হয়ে গেছে তো সেই জন্য অন্য জায়গায় এখন পর্যন্ত অনেক জায়গায় ঠাকুরমশাই আসেনি। তো লক্ষ্মী পুজো হোক কি সরস্বতী পুজো হোক, তো এটাই হচ্ছে ব্যাপার, ঠাকুরমশাই পাওয়াটা একটা অনেক বড় চাপের জিনিস। আর এখানে দেখো এই পুজোটা একটা বনেদি বাড়ির পুজো, তো খুব সুন্দর করে আয়োজন করেছে এরা, একদম ওপেন পুরো রাস্তাতেই পুজো হচ্ছে, বারোয়ারি পুজোর মতোই। তো খুব ভালো লাগলো এটা দেখে যে সবাই এসেই পুষ্পাঞ্জলি দিতে পারছে। আর এখানে দেখো সবাই মিলে গোছগাছ করেছে, পুজো সব জোগাড় করেছে, আর ঠাকুরমশাই এসেও গেছে, যা বললাম পুজোর আরম্ভ করে দিয়েছে, পুজোর কাজ স্টার্ট। আর এখানেই অমিকে দিয়ে অঞ্জলিটা দিয়েই নিলাম। তো এখানে দেখছিলাম যে অনেক দিন বাদে আবার দেখলাম যে পুজো কী সুন্দর করে সমস্ত আয়োজন করা হচ্ছে। তো তারপরে পুজোর জাতির কাটি এইগুলো সমস্ত কিছু ঠাকুরমশাই জোগাড় করছে, পড়াচ্ছে, এগুলো তো দেখতে ভালোই লাগে, পুজোর জোগাড় দেখতেও কিন্তু খুবই ভালো লাগে। আর এখানে দেখো মায়ের মুখটাও খুব সুন্দর হয়েছে, আর এখানে সমস্ত কিছু ধূপ ধুনো এগুলো সব জ্বালানো হচ্ছে, এবার তো পুজো শুরুই হয়ে যাবে। অমি পুষ্পাঞ্জলি অমি দেয়া হয়ে গেছে, আর অমি এখন এখানে বসে বসে কি খাবে একটা রসগোল্লা, চলো তো। ও অমি আরো বাইরে ঘুরতে চাইছিল, এতক্ষণ রোদে ঘোরে এমনিতেই শরীর ভালো নেই, চলো উঠে বসো উঠে বসো, নাহলে সব সর্দি কাশি হয়ে যাবে বাবা, চলো আবার যাব পরে, চলো। আমাদের এখন পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেল, খুব ভালোভাবে দিলাম। তো এখন বাড়িতে চলে এসেছি, এখন তাড়াতাড়ি করে নিচে যাবো খিচুড়ি বানাতে, কারণ যেহেতু সরস্বতী পুজো খিচুড়ি ছাড়া তো হয় না। তো তাড়াতাড়ি করে এখন যাবো, কারণ কৃষ্ণাদি আজকে আসছে, সেই জন্য আজকেই আমাকে বানাতে হচ্ছে। তো সরস্বতী পুজোর আমাদের খিচুড়ি, এই যে অমি কাজে অমি আরো ঘুরতে যেতে চাইছিল। তো দেখো দুপুরবেলার খাবারের আয়োজন করছি, তো স্বাভাবিকভাবেই সরস্বতী পুজো তো খিচুড়ি ছাড়া কিছু ভাবা যায় না। তো খিচুড়ির আয়োজন করছি, গোবিন্দভোগ চালের খিচুড়ি, আলু ভাজা। আর হ্যাঁ, এই যে ভিডিও ক্লিপটা দেখছো, তো এই ভিডিও ক্লিপটা একটু বলে দিই, এটা আমার মা পাঠিয়েছে, মানে আমার বাবার বাড়ির সামনে যে মাঠ আছে তো সেখানেই পুজো হচ্ছে মা সরস্বতীর, খুব সুন্দর লাগলো দেখে। তো এই ভিডিও ক্লিপটা আমি তোমাদেরকে দেখানোর জন্য এই ব্লগেতে অ্যাড করে দিলাম। হ্যাঁ, যা বলছিলাম, তো দেখো এখানে আলুটা একটু ভেজে রেখে দিয়েছি খিচুড়িতে দেব বলে, চাল ডালটাও ভিজিয়ে রেখে দিয়েছি। তো আমাদের নিয়ম নেই যে নিরামিষ খেতেই হবে, তো তাও নিরামিষের মতোই করছি। তো পেঁয়াজ আদা রসুনটা কিন্তু দিচ্ছি, কিন্তু মাছ মাংসটা খাওয়া হবে না। তো এখানে দেখো বেগুন ভাজা, পাঁপড় ভাজা রয়েছে খিচুড়ির সঙ্গে, আর হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি যা বললাম। তো চলো আজকের সরস্বতী পুজোর ব্লগ এখানেই এন্ড করলাম। তোমাদের সবার ভালো কাটুক সরস্বতী পুজো, আর কেমন কাটালে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। গুড বাই।